জামুরিয়া 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির তরফে রেশন ডিলারদের দুর্নীতির প্রতিবাদে জামুরিয়া ফুড সাপ্লাই অফিসে এদিন স্মারকলিপি জমা করা হলো। অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই জামুরিয়ার নিগা এলাকার বেশ কয়েকটি রেশন ডিলার দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, এরই প্রতিবাদে এই কর্মসূচি বলে জানানো হয়েছে। জামুরিয়া 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে রেশন ডিলারদের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে জামুরিয়া ফুড সাপ্লাই ইন্সপেক্টরের অফিসে ডেপুটেশন দেওয়া হলো। অভিযোগ, গত কয়েক মাস ধরেই জামুরিয়ার নিঘা এলাকায় বেশ কয়েকটি রেশন ডিলার দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। লিখিত আকারে অভিযোগ এদিন ফুড সাপ্লাই ইন্সপেক্টরের অফিসে জমা করা হয়। যদিও তারপরেও আন্দোলনকারী কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, ফুড ইন্সপেক্টরের কাছ থেকে কোনো আশ্বাসবাণী তারা পাননি, বরং ডেপুটেশনে তাদের কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে চাননি ওই অফিসার। নিঘার 10 নম্বর ওয়ার্ডের 6টি রেশন দোকানদার দীর্ঘদিন ধরে নিয়মিত রেশন দিচ্ছে না, তার সাথে সাথে একটা বড় ওইখানকার রেশনের একটা দুর্নীতি আমরা ধরেছি, যেখানে শান্তিচাঁদ এবং সন্ধ্যাচাঁদ নামক একজন রেশন ডিলার, যিনি তার টোটাল যে বন্টনের দায়িত্ব চলে গেছে ইন্দ্রনীল বিশ্বাস এবং ঝর্ণা বিশ্বাস, কিন্তু তার ক্লোজিং স্টকের যে 600 বস্তা সে সময় তার কাছে ছিল, তার সামগ্রী, রেশন সামগ্রী, সেটা ইন্দ্রনীল বিশ্বাস বা ঝর্ণা বিশ্বাস পায়নি, এই বিষয়টা আমরা জানতে পেরেছি। তার সাথে সাথে দীর্ঘদিন ধরে রেশন দোকানদারগুলো নিয়মিত রেশন দোকান খুলছে না, 2 মাসের মাল 1 মাস পর দিচ্ছেন রেশন সামগ্রী, এই নানান বিষয় নিয়ে আজকে আমরা রেশনিং অফিসার অর্থাৎ ফুড ইন্সপেক্টরকে আমরা দিলাম চিঠি। তার সাথে সাথে আমরা একটা প্রশ্নোত্তর ওনাকে কিছু প্রশ্ন করেছি, উনি তার উত্তরও দিয়েছেন এই বিষয়ে। অন্যদিকে জামুরিয়া ফুড সাপ্লাই ইন্সপেক্টর অফিসার জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন তিনি। ছবি দেওয়া ছিল, সেগুলো আমাকে দিয়ে গেছেন, আমি উপর পর্যন্ত ফরওয়ার্ড করবো এটাকে। মূলত কোন কোন বিষয়টা? মূলত নিঘায় রেশন দোকান, তার সঙ্গে পাবলিকের অনেকের ক্ষেত্রে লাল হয়ে যাচ্ছে, রেশন কার্ড লাল হয়ে যাচ্ছে, সেটা মাল পাচ্ছে না, ওনাদিকে সব বলেছি, এবং বাকি ওনারা চাইছেন যে পুরানো অবস্থায় পুরানো সিস্টেমে ফিরে যেতে, সেটা সম্ভব নয়। তো যেহেতু মানে বাকি যেগুলো সমস্যা আছে ওনাদিকে বলেছি, এবং যেটা আমার করণীয় আমি এটা উপর পর্যন্ত কন্ট্রোলার সাহেব পর্যন্ত এটা আমি ফরওয়ার্ড করছি। রেশন দুর্নীতি অভিযোগ হচ্ছে, কিন্তু দেখুন সেটা নিঘাতে আপনার মাল কিন্তু চালু হয়েছে, পাবলিক কিন্তু মাল পাচ্ছে এখন, সেক্ষেত্রে সিস্টেমটা চালু আছে। এবারে ওনাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো আমি হায়ার অথরিটি পর্যন্ত অর্ডার করব। সংবাদ সূত্র বিএন সিং, জামুরিয়া। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফেলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড, রানীগঞ্জ, আনন্দলোক বাস স্টপের নিকট। ফোন নম্বর 7602363191, 9333100564।